কালু দাদা, আজ আর আইসক্রিম বিক্রি করবো না, আমার শরীরটা ভালো লাগছে না। এই নাও তোমার পারিশ্রমিক, কাল তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে টুনি। আচ্ছা, প্রতিদিন তোমাকে কম টাকা দেয় কেন টুনি? টুনির আইসক্রিমের দোকানে অনেক টাকা আইসক্রিম বিক্রি হয়, আর তোমাকে কিনা মাত্র 300 টাকা দিয়েছে। তুমি বলবে যেন আরো বেশি করে টাকা দেয়। ধুর, এসব বলছো? সব দোকানে তো শ্রমিকের পারিশ্রমিক 300 করেই দেয়। আমি বললে কি আর টুনি বেশি দিবে? আর তাছাড়া আমাকে তো কেউ কাজ দিতেই চায় না, টুনি তবু কাজ দিয়েছে। যা টাকা দেয় এতে চলে, নয়তো না খেয়ে থাকতে হতো, বুঝেছো? তোমার এসব কথা শুনতে আর ভালো লাগে না। টুনি মেয়ে পাখি হয়ে আইসক্রিমের দোকান দিয়ে ধনী হয়ে যাচ্ছে, আর তুমি ছেলে পাখি হয়ে ভালো কাজ করতে পারো না, যার কারণে তোমাকে কোনো পাখিরা কাজ দিতে চায় না। শোনো, তোমার এত কম ইনকামে আমি তোমার বাড়িতে থাকবো না, আমি আমার বাবার বাড়িতে চলে যাব। যতদিন না বেশি টাকা ইনকাম করছো ততদিন তোমার বাড়িতে আসবো না, এটাই আমার শেষ কথা। না না কাকুলি, তুমি যেও না। তুমি আমাকে ছেড়ে গেলে আমি একা কিভাবে থাকবো বলো? তুমি আমাকে কোনো উপায় বলে দাও যে উপায়ে আমি বেশি টাকা ইনকাম করতে পারবো আর খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাব। উপায় তো একটা আছে, যদি সেই উপায়ে কাজ করতে পারো তাহলে আমরা এই বনে সব পাখি থেকে ধনী হয়ে যাব। তাই নাকি কাকুলি? তাহলে বলো দেখি কি সেই উপায়। এরপর কাকুলি কালুকে তার সেই উপায়ের কথা বলে দেয়, আর এভাবে সেই দিন কেটে যায়। পরের দিন কালু বাজারে ওষুধের দোকানে যায়। বেচা দাদা, আমাকে কিছু ঘুমের ট্যাবলেট দাও তো। ঘুমের ট্যাবলেট দিয়ে কি করবে কালু? নিজে ঘুমের ট্যাবলেট খেয়ে সারাদিন পড়ে পড়ে ঘুমাবে নাকি? তাহলে আর বউ থাকবে না, বুঝেছ? আরে দাদা, নিজে ঘুমের ট্যাবলেট খাবো কেন? আমার বাড়িতে ইঁদুরের যন্ত্রণা থাকতে পারছি না, তাই ভাবছি ঘুমের ট্যাবলেট খাইয়ে ইঁদুরকে ধরবো। হাসালে কালু, আমি কখনো শুনিনি যে ঘুমের ট্যাবলেট খাইয়ে ইঁদুরকে ধরে। ইঁদুর মারার তো ঔষধ আছে, ইঁদুর মারার ঔষধ নিয়ে যাও। না না, আমাকে ঘুমের ট্যাবলেট দাও, তাড়াতাড়ি দাও তো, আমার হাতে সময় নেই, দোকানে আবার যেতে হবে। ঠিক আছে তাহলে দিচ্ছি, এই নাও ঘুমের ট্যাবলেট, 100 টাকা দাও। এরপর কালু ঘুমের ট্যাবলেট নিয়ে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়, আর টুনির দোকানে চলে আসে। কালু দাদা, এসেছো? আইসক্রিম তো সামান্য কিছু আছে, একটু পরেই শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি কিছু আইসক্রিম বানাতে হবে। চলো দুজনে আইসক্রিম বানানো শুরু করে দেই। হ্যাঁ টুনি, চলো তাহলে কাজ শুরু করি। আইসক্রিম বানানোর কথা শুনে কালু অনেক খুশি হয়ে যায়, কারণ তারা যে প্ল্যান করেছে সেটা সাকসেস হবে। এরপর টুনি আর কালু আইসক্রিম বানানোর কাজ শুরু করে দেয়, আর কালু চুপটি করে আইসক্রিম বানানোর দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই তাদের আইসক্রিম বানানো শেষ হয়ে যায়, আর সেখানে ঈগল চলে আসে। কালু, আমাকে 5টা আইসক্রিম দাও তো, বাড়ি সবার জন্য নিয়ে যাব। এই নাও দাদা, 5টি আইসক্রিম। যাও ঈগল দাদা, আর বাড়িতে গিয়ে আইসক্রিম খেয়ে ঘুমিয়ে পড়ো, আর আমরা রাতে তোমার বাড়িতে চুরি করতে যাচ্ছি। কালু মনে মনে এসব বলতেই সেখানে তোতা চলে আসে। টুনি, আমাকে একটি আইসক্রিম দাও তো, তোমার দোকানের আইসক্রিম খেতে তো খুব মজার। কালু দাদা, তোতাকে একটা আইসক্রিম দিয়ে দাও তো। এরপর কালু তোতাকে আইসক্রিম দিয়ে দেয়, তোতা আইসক্রিম নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবে কালু টুনির দোকানের আইসক্রিম বিক্রি করতে থাকে, আর সে রাত হওয়ার অপেক্ষা করতে থাকে যে কখন সে চুরি করতে পারবে। দেখতে দেখতে বিকেল হয়ে যায়। কালু টুনির কাছে তার পারিশ্রমিক নিয়ে বাড়িতে চলে আসে। কালু, যেভাবে কাজ করতে বলেছি সেভাবে কাজ করছো তো? হ্যাঁ কাকুলি, আমি তোমার কথা মতো কাজ করেছি, এবার দুজনে ঘুমিয়ে পড়ি, নয়তো রাতে চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়বো। কাকুলি চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, আগে ঈগলের বাড়িতে যেতে হবে। ঈগল তো অনেক ধনী, ঈগলের বাড়িতে অনেক টাকা পয়সা সোনা দানা পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, আর একটা বস্তা নিয়ে যাই, সবার বাড়িতে চুরি করে টাকা পেলে বস্তায় রাখবো, বুঝেছো? দেখো কাকুলি, ঘুমের ওষুধ মেশানো আইসক্রিম খেয়ে ঈগল আর ঈগলের বউ এমন ভাবে ঘুমাচ্ছে মনে হচ্ছে মরেই গেছে। আরে হাসি বাদ দিয়ে চলো, এই সুযোগে তাড়াতাড়ি চুরি করে ফেলি।
এরপর কালু কাকলি ইগুলের আলমারি খুলে তাদের সব টাকা পয়সা সোনার হার সব নিয়ে চলে যায়। এবার চলো তোতার বাড়িতে যাই, তোতাও আমার কাছ থেকে ঘুমের ট্যাবলেট মেশানো আইসক্রিম খেয়েছে, তোতা তো ঘুমে পাগল হয়ে গেছে, চলো চলো। কি ব্যাপার, আজ কোনো পাখি আইসক্রিম নিতে আসছে না কেন? আর কালু দাদা তো দোকানে আসছে না, কি যে হলো, আবার দোকান রেখে তো যেতেও পারছি না। টুনি, কালু আর তোমার দোকানে কাজ করবে না, অন্য কোথাও কাজ পেয়েছে, সেখানেই কাজ করবে, তুমি অন্য কোনো পাখিকে রেখে দাও। ঠিক আছে কাকলি দিদি। একই ইগলি, আমাদের সর্বনাশ হয়ে গেছে, আলমারিতে কোনো টাকা পয়সা নেই, আর তোমার সোনার হারটাও দেখছি না। কি বলছো এসব, আমাদের এত টাকা সোনার হার কে নিয়ে গেল? কত শখ করে আমার মা আমাকে সোনার হারটি কিনে দিয়েছিল, শয়তান চোর এসে সেটাও নিয়ে গেল। ইগলি কেঁদো না, চলো আমরা বনে সব পাখিদের বাড়িতে গিয়ে দেখব যে কে আমাদের টাকা পয়সা চুরি করেছে। এরপর ইগল আর ইগলি মিলে তোতার বাড়িতে যায়, আর গিয়ে দেখে তোতাও টাকা চুরির কথা বলে কাঁদছে। তোতা, তোমারও টাকা চুরি হয়ে গেছে? কি বলছো এসব, আমাদেরও অনেক টাকা চুরি হয়ে গেছে, তাই তো সবার বাড়িতে গিয়ে দেখবো যে কে আমাদের টাকা চুরি করেছে। হ্যাঁ দাদা, চলো আমিও তোমাদের সাথে যাব, আর যাদের বাড়িতে দেখবো টাকা আর সোনার হার তাকে অনেক মারবো। এসব বলে তোতা ইগল ইগলি মিলে বনে আরো পাখিদের বাড়িতে যায়, আর তাদের একই অবস্থা দেখে ইগল চিন্তায় পড়ে যায়। কি ব্যাপার, কিছুই তো বুঝতে পারছি না, যার বাড়িতে যাচ্ছি সেই দেখছি চুরির কথা বলছে আর কাঁদছে, তাহলে চোরটাকে সবাই কাল রাতে এতই ঘুমিয়েছিল যে চোর চুরি করেছে কেউ ধরতেই পারেনি। ইগল দাদা, বনের তো আরো কয়েকটা বাড়ি দেখা বাকি আছে, চলো সবার বাড়ি দেখি। ইগল দাদা, সবার বাড়ি দেখতে হবে না, তোমাদের সবার টাকা কে চুরি করেছে আমি সব জানি, টুনি তোমাদের সবার টাকা চুরি করেছে। কি, টুনি আমাদের টাকা চুরি করেছে? হ্যাঁ, টুনি টাকা চুরি করেছে, তোমরা তো কেউ জানো না, টুনি তার আইসক্রিমের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে তোমাদের কাছে আইসক্রিম বিক্রি করছিল, আর তোমরা সেই আইসক্রিম খেয়ে ঘুমিয়ে পড়েছিলে, সেই সুযোগে তোমাদের বাড়িতে গিয়ে টুনি টাকা চুরি করে নিয়ে এসেছে, যাও সবাই টুনির কাছে যাও। হ্যাঁ দাদা, চলো আজ টুনিকে সবাই মেরে আমাদের বন থেকে বের করে দিব। এই টুনি, তুই আইসক্রিমে ঘুমের ঔষধ মিশিয়ে আমাদের খাইয়ে আমাদের সবার বাসায় চুরি করেছিস কেন? আমাদের সবার টাকা দিয়ে দে বলছি। কি বলছো এসব, আমি কেন এই কাজ করতে যাব? আমি তো আইসক্রিম বিক্রি করে ভালো টাকা ইনকাম করি, তবে চুরি করতে কেন যাব বলো তো? চুপ কর টুনি, কলুর বউ কাকুলি আমাদের সব বলেছে, কলু তোর এখানে কাজ করতো, কলু তো সব জানে, তাই ওর বউ সত্যিটা বলে দিয়েছে। ও, এবার বুঝেছি কালু দাদা কেন আমার দোকানে কাজ করতে আসবি না, এই কাজ আমি করিনি, কালু নিজেই করেছে, তোমরা আমাকে ভুল বোঝো না। কিন্তু টুনি কোনো কথাই সবাই না শুনে টুনিকে অনেক মারতে থাকে, আর মেরে টুনিকে বন্ধ থেকে বের করে দেয়। এখন তো আমরা ধনী হয়ে গেলাম, কালু দেখেছো আমার বুদ্ধি কেমন, তাড়াতাড়ি ধনী হতে পারলাম শুধু আমার বুদ্ধি দিয়ে। আমি এত সৎ হইও, আর চোরের অপবাদ আমার ঘাড়ে এসে পড়লো, পরে সব পাখিরা আমার কথা জেনে গেছে যে আমি একটা চোর, আমি সবার চোখে চোর হয়ে আর বেঁচে থাকতে চাই না, আমি আমার টোনার কাছে চলে যাব, এই চোরের জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো, আমি এই পুকুরে লাফ দিয়ে জীবন শেষ করে দিব। তখনই পুকুরের পাশে থাকা কলা গাছ কথা বলে ওঠে। দাঁড়াও টুনি, আমি তোমাকে দেখে বুঝতে পেরেছি তুমি অনেক সৎ, কারণ আমি হলাম জাতি কলা গাছ, তুমি যে কারণে মারা যেতে চাচ্ছ, মরে গেলে কি সবার মুখ থেকে চোর নাম মুছে যাবে বলো? তা তো যাবে না, কিন্তু তখন তো আর আমি জানবো না যে পাখিরা আমাকে চোর বলেছে। বেঁচে থাকলেও জানবে না, আর যারা তোমাকে ফাঁসিয়েছে তারা একদিন ঠিক ধরা পড়বে, কারণ সত্য কখনো গোপন থাকে না। এই নাও তোমার কলার বাড়ি, এই বাড়িতে তুমি রানীর মতো থাকবে, তোমাকে কেউ চোর বলে সাহস পাবে না।
সত্যি বলছো কলা গাছ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে থাকার জায়গা করে দেওয়ার জন্য। এরপর টুনি সেই কলা বাড়িতে চলে যায়, আর এদিকে কালু কাকুলি চুরি করা টাকা পয়সা নিয়ে ঝগড়া করতে থাকে। আমি বুদ্ধি দিয়েছি, তাই এই টাকাগুলো আমার, আর আমার টাকা দিয়ে যা খুশি তাই করব, বুঝেছো? না, আমি কষ্ট করে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি আইসক্রিমে, তাই তো এত টাকা চুরি করতে পেরেছি, এগুলো সব আমার টাকা। কালু কাকুলের এমন ঝগড়া তোতা সব শুনতে পায়, আর বনে সব পাখিদের বলে। আরে তোমরা এদের মারো সবাই, আর মেরে হাত পা ভেঙে বান থেকে বের করে দাও, কারণ এরা অনেক বড় অপরাধ করেছে, নিজেরা চুরি করে অন্যের নাম দিয়েছে। এগুলোর মুখে এমন কথা শুনে সবাই কালু কাকুলিকে অনেক মারতে থাকে, আর মেরে বান থেকে বের করে দেয়। টাকাগুলো পরে ভাগ করব, আগে টুনিকে খুঁজে বের করে ক্ষমা চাইতে হবে, আর টুনির টাকা ফিরিয়ে দিতে হবে, আমরা যে টুনির সাথে অনেক বড় অন্যায় করেছি। টুনি আমাদের ক্ষমা করে দাও, আসলে আমরা ভুল বুঝে তোমার সাথে অন্যায় করেছি, এখন বুঝতে পেরেছি আসল চোর কে, কালু কাকুলিকে মেরে বন থেকে তাড়িয়ে দিয়েছি, এখন চলো আমাদের বনে, তোমার টাকা আমরা ফিরিয়ে দিব। এই জন্যই কারো মিথ্যে কথা শুনে কাউকে দোষ দেয়া ঠিক না, ভালো করে যাচাই বাছাই করে তবেই কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। আর আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি, আমার কোনো টাকা লাগবে না, এই কলা বাড়ি আমাকে যাদুই কলা দিয়েছে, এখানে আমি অনেক ভালো আছি, ওই বনে আর আমি ফিরে যাব না ঈগল দাদা। এরপর সবাই সেখান থেকে চলে আসে, আর টুনি কলা বাড়িতে থেকে কলা গাছের সাথে গল্প করতে করতে সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। না রে না, আমি এই দুটো বেকার ছেলেদের নিয়ে আর পারছি না, সারা দিন শুধু বসে বসে খাওয়া আর অন্ন ধ্বংস করা, তাই না বলি? কোনো কাজ বাজ কি আর করতে পারিস না নাকি? হ্যাঁ বাবা, তুমি কেন এভাবে বলছো বাবা? আর কটা দিন ধৈর্য ধরো, আমি তো চাকরির জন্য কম চেষ্টা করছি না, তাই না? তুমি দেখো আমার ঠিক একদিন চাকরি হবে, আর তোমার অন্ন ধ্বংস হবে না বাবা। হ্যাঁ হ্যাঁ, তুই না হয় এভাবে বললি, কিন্তু আমার আরেক ছেলে সে কোথায়? সে তো সারা দিন শুধু টোটো করে ঘুরে বেড়াচ্ছে, না করছে কোনো কাজ আর না করছে কোনো চাকরি, শুধু ঘুরতে দাও, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি কি আর এই বয়সে এত কাজ করতে পারি? যাও একটু বেশি বাঁচতাম, এত কাজ করে তাও মনে হচ্ছে বাঁচতে পারবো না। রাজু যখন এসব বলছিল এমন সময় সেখানে রকি চলে আসে। আসলে টোনা ছিল রাজুর বড় ছেলে, যেমন ভদ্র তেমনি নম্র। কি হয়েছে বাবা, নিশ্চয় তুমি আজও ঘ্যানঘ্যান করছো তাই না? শোনো, তুমি বুড়ো হয়ে গেলে কিন্তু সারাদিন এমন ঘ্যানঘ্যান করা ছাড়লে না, আমি কোনো কাজ করতে পারবো না, বুঝেছো? বুঝেছো তুমি? হ্যাঁ, এত যদি আমাকে বোঝা মনে হয় তাহলে বলতে পারো যে বাড়ি থেকে চলে যা, তাই না? এই তুই চুপ করবি? বাবার সাথে এভাবে কথা বলছিস কেন বলতো? বাবা তো ঠিক কথাই বলেছে, বাবার বয়স হয়েছে আর আমরা দুই ভাই এখনো কিছুই করতে পারছি না। শোন দাদা, তোকে এত কথা বলতে কে বলেছে শুনি? তোর থেকে এত জ্ঞান আমি নিতে পারবো না, তোর যদি এতই দরদ লাগে তাহলে তুই কাজ করতে পারিস না, যত সব। রকি এভাবে কথা বলে চলে যায়, আর রাজু ছেলের মুখে এমন কথা শুনে অনেক কষ্ট পায়, আর কাঁদতে কাঁদতে একটি নদীর পাশে গিয়ে বসে পড়ে। হায় ঈশ্বর, তুমি আমাকে তুলে নাও, আমি যে এই বয়সে আর কাজ করতে পারছি না, খুব কষ্ট হয়। রাজু যখন এসব বলে কাঁদছিল এমন সময় নদী থেকে একটি জলপরি উঠে আসে, আর জলপরি কান্নার কথা জিজ্ঞেস করলে রাজু জলপরিকে সব কথা ভুলে বলে। সব শুনে জলপরি বলে, ও আচ্ছা এই ব্যাপার, তবে এই নাও আম গাছ, এই আম গাছটি তুমি বাড়িতে রোপণ করবে, আর ওই গাছে জল দিতেই
গাছটি অনেক বড় হয়ে যাবে আর প্রতিদিন আম গাছে দুটো করে সোনার জুতো ধরবে। এসব বলে জল ভরে নদীতে ডুব দেয় আর রাজু খুশি হয়ে বাড়ি আসে। এরপর রাজু আম গাছটিতে জল দিতেই আম গাছটি অনেক বড় হয়ে যায়। এরপর আম গাছে দুটো সোনার জুতো ধরে। এভাবেই দিন কাটছিল। রাজু তার আম গাছের প্রতিদিন দুটো করে সোনার জুতো নিত। এভাবেই তারা অনেক ধনী হয়ে যায়। কিন্তু এক সময় এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। রাজুর আম গাছের দুটি সোনার জুতোর মধ্যে রোজ একটি করে সোনার জুতো চুরি হতে থাকে। কিন্তু রাজু কিছুতেই চোর ধরতে পারে না। কি হচ্ছে এসব? জলপরীর কথা অনুযায়ী তো আমার কাছে প্রতিদিন দুটো করে সোনার জুতো ধরার কথা, তাহলে সেখানে একটি করে জুতো পাচ্ছি কেন? আর একটি করে জুতো কে চুরি করছে? না, ব্যাপারটা তো জানতে হচ্ছে। এসব বলে রাজু তার দুই ছেলে টোনার রকিকে ডাকে আর তাদের বলে, শোন বাবারা, তোরা তো জানিস আমার আম গাছের রোজ একটি করে জুতা চুরি হয়ে যাচ্ছে, তাই আমি ভেবেছি আজ থেকে টানা 5 দিন রকি রাত করে আম গাছের পাহারা দিবে, এরপর পরের 5 দিন টোনা পাহারা দিবে। এরপর তোদের মধ্যে যে ওই জুতা চোরকে ধরতে পারবে আমি মৃত্যুর আগে আম গাছটি তাকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না। এরপর রাত হতেই রকি তার বাবার কথা মতো আম গাছের নিচে বসে গাছ পাহারা দিতে থাকে। কিন্তু অলস রকি এক সময় ঘুমিয়ে পড়ে। আর সকাল হতেই দেখে যে আগের মতোই আম গাছের একটি সোনার জুতা চুরি হয়েছে। এভাবে 5 দিন কেটে যায়। রকি কিছুতেই চোর ধরতে পারে না। এরপর আসে টোনার পালা। না, রাত তো অনেক হয়ে গেছে, এবার আমাকে একদম ঘুমালে চলবে না। বাবাকে দেয়া কথা আমার রাখতেই হবে, আমাকে যে চোর ধরতেই হবে। এরপর টোনা সারা রাত না ঘুমিয়ে থাকে, কিন্তু কাউকেই জুতা চুরি করতে আসতে দেখে না। এরপর যখন ভোর ভোর হবে, এমন সময় টোনা দেখে যে এক বানর এসে একটা সোনার জুতো নিয়ে পালাচ্ছে। এই শয়তান বানর, দাঁড়া দাঁড়া বলছি, খবরদার পালাবি না, আমার সোনার জুতো দিয়ে যা বলছি, দে। এসব বলে টোনা বানরের পিছু ছুটতে থাকে। কিন্তু বানর রাতের আঁধারে টোনার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। এই যা, শয়তানটা তো পালিয়ে গেল, তবে পালিয়ে কতদূর যাবি? তোকে তো আমি ধরেই ছাড়বো। এসব বলে টোনা চলে আসে আর পরের দিন একই ভাবে বানর জুতা চুরি করতে আসে। আর জুতা চুরি করে বানর যখন পালাচ্ছিল, এমন সময় টোনাও তাকে ধরার জন্য পিছু নেয়। দৌড়াতে দৌড়াতে টোনা গভীর জঙ্গলে চলে যায় আর আড়াল থেকে দেখে যে তার ভাই রকি মুখে কালো কাপড় বেঁধে কোথায় যেন যাচ্ছে। আরে রকি এত রাতে কালো কাপড় মুখে দিয়ে এই গভীর জঙ্গলে কি করছে আর কোথায় বা যাচ্ছে, আমাকে সবটা জানতে হবে। এরপর টোনা চুপি চুপি রাতের আঁধারে রকির পিছু নেয় আর দেখে যে রকি একটা গুহায় ঢুকলো। সেখানে এক তান্ত্রিক আর সেই বানরটিও ছিল। প্রণাম তান্ত্রিক বাবা, সত্যি আপনার বুদ্ধির কোনো তুলনা হয় না। আপনার বুদ্ধিতে তো আমি নিজে চুরি না করে এই বানরটির দ্বারা সোনার জুতা চুরি করতে পারছি। এবার এই সোনার জুতাগুলো বিক্রি করে আমি অর্ধেক টাকা নিব আর অর্ধেক টাকা আপনাকে দিব। রকির এসব কথা টোনা আড়াল থেকে শুনতে পায় আর বাড়িতে গিয়ে সব তার বাবাকে খুলে বলে। পরের দিন ঠিক একই সময়ে টোনা আর রাজু পুলিশ নিয়ে সেই গুহায় হাজির হয় আর তান্ত্রিককে হাতে নাতে ধরে ফেলে। বাবা, দাদা, তোমরা পুলিশ নিয়ে এসেছো? হ্যাঁ আমরা, এটা আগেই করা উচিত ছিল আমার, তবে তোকে আজ কঠিন শাস্তি দিব। পুলিশ বাবু, আপনি এই চোরকে নিয়ে যান। এরপর পুলিশ তান্ত্রিক আর রকিকে নিয়ে যায়।
আর টোনা রাগে সেই তান্ত্রিকের মণ্ডপের ঘটিতে থাকা কিছু জল ছুঁড়ে ফেলে দেয়। আর সেই বানরের গায়ে পড়তে বানরটি একটি সুন্দর পাখিতে পরিণত হয়। এ দেখে তো তারা ভীষণ অবাক হয়ে যায়। আরে, আমি আবার পাখি হতে পেরেছি। আরে, তুমি তো বানর ছিলে, তাহলে তুমি পাখি হলে কি করে? আসলে আমি এক অনাথ মেয়ে। একদিন আমি নদীতে জল আনতে যাই, আর তখনই আমাকে ওই শয়তান তান্ত্রিক বানর বানিয়ে দেয়। তারপর আমার আর কিচ্ছু মনে পড়ছে না। এর পরের কথাগুলো আমরা জানি মা, তবে তুমি আর চিন্তা করো না, আমার সাথে বাড়িতে চলো, তুমি আর অনাথ থাকবে না, তুমি আমার বৌমা হয়ে থাকবে, কারণ তোমাকে যে আমার ভীষণ পছন্দ হয়েছে। রাজুর কথায় ওরা দুজন আর কিছু বলে না, আর তারপর থেকে তারা অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। কি গো টুনি দিদি, জল আনতে যাবে না? এই তো আমরা এসে গেছি, চলো চলো আমরা জল আনতে যাই, বেলা যে গড়িয়ে যাচ্ছে। ও সুখী দিদি, কাকুলি দিদি, তোমরা এসে পড়েছো, দাঁড়াও কলসিটা নিয়ে আসছি। এই বলে টুনি কলসিটা নিয়ে সুখী আর কাকুলির সাথে জল আনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর টুনিরা একসাথে গল্প করতে করতে নদীর ঘাটে যায়, আর জল নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। উফ টুনি দিদি, আমার খুব ক্লান্ত লাগছে, চলো না একটু এখানে বসে জিরিয়ে নেই। না সুখী দিদি, এখন বসার সময় নেই গো, বাড়িতে যে অনেক কাজ পড়ে আছে, এই তো আর একটু পথ আছে, তাড়াতাড়ি পা চালাও, তাহলে আমরা তাড়াতাড়ি যেতে পারবো। তারা যখন এসব কথা বলছিল, এমন সময় কাকুলির মাথায় একটা নারকেল পড়ে, আর নারকেল পড়ার কারণে কাকুলির মাথা পিঠে রক্ত ঝরতে থাকে, আর কাকুলি মাটিতে পড়ে যায়। আরে আরে কাকুলি দিদি, কি হলো, নারকেল কোথা থেকে পড়লো? এখানে তো কোনো নারকেল গাছ নেই। তাই তো টুনি দিদি, নারকেল গাছ নেই, অথচ নারকেল কাকুলি দিদির মাথায় পড়লো। এই কাকুলি দিদি, কাকুলি দিদি, ওঠো কাকুলি দিদি, ওঠো না। সুখী দিদি, কাকুলি দিদির মাথা ফেটে তো রক্ত বের হচ্ছে, মনে হয় কাকুলি দিদি মারা গেছে, দেখো না কাকুলি দিদি কোনো নিঃশ্বাসই নিচ্ছে না। কিন্তু এটা কি করে সম্ভব, আমি তো কিছুই বুঝতে পারছি না। এমন সময় টুনিদের উপরও নারকেলে বৃষ্টির মতো ছড়তে থাকে। আরে আরে সুখী দিদি, এসব কি করছে, নারকেলে বৃষ্টি কোথা থেকে হচ্ছে? দিদি বাঁচতে চাইলে পালাও এখান থেকে। এ কথা বলে টুনি আর সুখী কোনো রকমে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর টুনিরা চলে যাওয়ার পর নারকেলের বৃষ্টিও থেমে যায়, আর কাকুলির মৃতদেহের পাশে বড় নারকেল রাক্ষস প্রকট হয়। বোকা পাখিরা, তোরা তো বুঝতেই পারিসনি, আসলে এটা কোনো নারকেলের বৃষ্টি ছিল না, আমি হলাম নারকেল রাক্ষস, আর আমি তোদের ওপর নারকেল ছুঁড়ে মেরেছিলাম। আমি তো নারকেল ছুঁড়ে মেরে আমার শিকার ধরি, এই তো আমার নারকেলের আঘাতে একটা পাখি মরেছে, আজকে এটাই আমার শিকার। ওহ, সকাল থেকে না খেয়ে আছি, এই পাখিটাকে নিয়ে গুহায় যাই আর মজা করে খাই। এই বলে নারকেল রাক্ষস কাকুলের মৃতদেহ তুলে নিয়ে তার গুহায় চলে যায়। এরপর থেকে চলতে থাকে হিমছড়ি জঙ্গলে নারকেল রাক্ষসের অত্যাচার। নারকেল রাক্ষস প্রতিনিয়ত পাখিদের ওপর অত্যাচার করত। বনের পাখিরা এই দানব নারকেল রাক্ষসের কথা জানত না। সবাই নারকেলের বৃষ্টি কোথা থেকে পড়ছে তা নিয়ে অনেক চিন্তায় ছিল। না না, এভাবে আর ঘরে বসে থাকা যাবে না, এই নারকেলের আঘাতে বনের পাখিরা মারা যাচ্ছে, এভাবে চলতে থাকলে তো আমাদের বন পাখিহীন হয়ে যাবে। নিশ্চয়ই এই নারকেল পড়ার কোনো রহস্য আছে, তা আমাকে খুঁজে বের করতেই হবে, দরকার হলে আজ আমি ছাতা নিয়ে বের হব, তবুও রহস্য জানতেই চাই আমি। টুনি অনেক সাহসী আর বুদ্ধিমতী ছিল, তাই টুনি ছাতা মাথায় দিয়ে জঙ্গলে বেরিয়ে পড়ে। জঙ্গলে কোনো পাখিকে দেখা যাচ্ছিল না, সবাই ভয়ে বাড়িতেই থাকে। এই জঙ্গলে কোনো পাখি দেখছি না কেন, পাখিগুলো গেল কোথায়? পাখি না থাকলে আমি কার উপর নারকেল ছুঁড়ব, আর শিকারি বা কোথায় পাবো? এই বনের পাখিরা মনে হয় আমার নারকেলের আঘাতের ভয়ে লুকিয়ে পড়েছে। বোকা পাখিরা,
তোরা এই নারকেল রাক্ষসের হাত থেকে বাঁচতে পারবি না। আমি তোদের সবাইকে খেয়ে ফেলবো, আর এই বনে আমি আমার নারকেলের রাজ্য গড়ে তুলব, আর আমি হব এই বনের রাজা, নারকেল রাক্ষস। এসব বলে নারকেল রাক্ষস হাসতে থাকে, আর নারকেল রাক্ষসের এসব কথা টুনি আড়াল থেকে শুনে ফেলে। ও আচ্ছা, তার মানে পাখিদের উপর নারকেল ছুঁড়ে মারার আসল রহস্য এই নারকেল রাক্ষস। শয়তান রাক্ষস, তোর এই স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না। আমি এক্ষুনি তান্ত্রিকের কাছে যাব আর তোকে শেষ করার উপায় জানব। আমি কিছুতেই আর এই বনের পাখিদের ক্ষতি হতে দিব না। তান্ত্রিকের কাছে যাওয়ার আগে আমাকে বনের সবাইকে এসব কথা জানাতে হবে, আর সবাইকে সতর্ক করতে হবে যাতে করে কেউ বাইরে বের না হয়। এই বলে টুনি বনের সবাইকে সতর্ক করে দেয়। আর টুনি তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিককে সব ঘটনা খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, বুঝতে পেরেছি সবটা, তবে এই নারকেল রাক্ষসকে মারার উপায় শুধু একজনই জানে, সে হলো অচিনপুরের নারকেল বাড়ির নারকেল কন্যা। আপনি সত্যি বলছেন বাবা, কিন্তু এই অচিনপুর কোথায় বাবা, আমাকে সবটা খুলে বলুন। উত্তরের জঙ্গলের সাথেই এই অচিনপুরের রাজ্য, ওই রাজ্যে একটা বড় নারকেল বাড়ি আছে, আর সেখানেই তুই নারকেল কন্যাকে পাবি, যা তাড়াতাড়ি যা। তান্ত্রিকের কথা মতো টুনি সেই অচিনপুর রাজ্যে যায়, আর সেই নারকেল বাড়িতেও যায়। নারকেল বাড়ির ভিতরে প্রবেশ করতেই টুনিকে দেখে নারকেল কন্যা বলে, এসো এসো টুনি এসো, আমি জানি তুমি কেন এসেছো, ওই নারকেল রাক্ষসকে ধ্বংস করতে, তাই তো? দাঁড়াও আমি তোমাকে উপায় বলে দিচ্ছি। এই বলে নারকেল কন্যা জাদু করে একটা লাল নারকেল নিয়ে আসে। টুনি, তুমি এই লাল নারকেলটা নিয়ে যাও, আর কোনোভাবে যদি তুমি এই লাল নারকেলের পানি ওই নারকেল রাক্ষসকে খাওয়াতে পারো, তাহলে ওই রাক্ষস একদম ধ্বংস হয়ে যাবে। নারকেল কন্যা, তোমাকে অনেক ধন্যবাদ এভাবে সাহায্য করার জন্য। এরপর টুনি লাল নারকেলটা নিয়ে আবার তাদের জঙ্গলে ফিরে আসে, আর টুনি কৌশলে লাল নারকেলের পানি পাত্রে করে নারকেল রাক্ষসের গুহায় রেখে আসে। এরপর ও বড় খিদে পেয়েছে, কি যে খাই, কতদিন ধরে পাখির মাংস খাচ্ছি না, আরে আরে এই পাত্রে এসব কি, মনে হচ্ছে পাখিদের লাল রক্ত, বা মেঘনা চাইতেই জল, যাই বাবা এই রক্তগুলোই খেয়ে নে, পরে শিকার খুঁজতে বের হব। এই বলে নারকেল রাক্ষস লাল নারকেলের পানিগুলো রক্ত মনে করে খেয়ে ফেলে। খাওয়ার সাথে সাথে নারকেল রাক্ষসের শরীরে আগুন ধরে যায়, আর রাক্ষস সেখানেই চিৎকার করতে করতে মারা যায়। এরপর হিমছড়ি জঙ্গল দানব নারকেল রাক্ষসের হাত থেকে মুক্তি পেয়ে যায়, আর বনের সবাই আবার আগের মতো মিলে মিশে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।